রেশন কার্ডের সাথে নমিনির নাম যুক্ত করার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এর জন্য কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, এই সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিও থেকে জেনে নেব। রেশন কার্ডের সাথে নমিনির নাম যোগ করার জন্য 15 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। কারা এই ফর্ম ফিল আপ করবেন? যে পরিবারে একজনও আধার সংযুক্ত সদস্য নেই, শুধুমাত্র তারাই আবেদন করবেন। আবেদনপত্রটি ইংরাজিতে পূরণ করা আবশ্যক। এই ফর্মটা ইংরাজি ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। আমি বা আমরা নিম্নলিখিত কারণে আমাদের পরিবারের একজনেরও আধারে তথ্য দিতে অক্ষম। কি কারণে তথ্য দিতে অক্ষম? এর জন্য মোট 5টা কারণ আছে। তো আপনি কি কারণের জন্য রেশন কার্ডের সাথে নমিনির নাম যোগ করতে চাইছেন? এই 5টা কারণের মধ্যে যে কোনো একটা কারণ হতে হবে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই কারণ নম্বরের পাশে বা দিকে টিক চিহ্ন দিতে হবে। কি কি কারণ এবার দেখে নিন। 1 নম্বর, আমি বা আমরা পরিবারের সবার আধার তৈরি করার জন্য আবেদন করেছি এবং 3 মাসের মধ্যে তথ্য দেব। 2 নম্বর, পরিবারের কারোর হাতের একটিও আঙুল নেই। 3 নম্বর, পরিবারের কারোর আঙুলের ছাপ আধারে নেওয়া সম্ভব হয়নি। 4 নম্বর, পরিবারের সব উপভোক্তার বয়স 5 বছরের কম হলে রেশন কার্ড নম্বরটা লিখুন। যদি কোনো পরিবারের সমস্ত উপভোক্তাদের বয়স 5 বছরের কম হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের রেশন কার্ডের নাম্বারটা এই ঘরে লিখতে হবে। আপনি যদি অন্য কোনো কারণে রেশন কার্ডের সাথে নমিনির নাম যোগ করতে চান, সেই কারণটা এখানে লিখে দেবেন। এটা গেল 5 নম্বর কারণ। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য ঠিক তার পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার দেখুন পার্ট 1, পরিবারের সমস্ত উপভোক্তাদের তথ্য বাধ্যতামূলক। প্রথম সদস্যের নাম এখানে লিখবেন, তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, তার রেশন কার্ডের ক্যাটাগরি কী, AAY, PHH, SPHH, RKSY1 না RKSY2, যেটা প্রযোজ্য সেটার পাশে টিক চিহ্ন দেবেন। প্রযোজ্য কারণের নম্বর উল্লেখ করুন। আপনি কেন নমিনির নাম যোগ করতে চাইছেন সেই কারণের নম্বরটা উল্লেখ করতে বলা হয়েছে। এই নম্বরটা কোথায় পাবেন? প্রথমে দেখুন এখানে মোট 5টা নম্বর দেওয়া আছে। এই 5টার মধ্যে যে নম্বরটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য 1, 2, 3, 4, 5 মধ্যে, সেই নম্বরটা আপনাকে এই ঘরে লিখতে হবে, প্রযোজ্য কারণের নম্বর। ঠিক একইভাবে দ্বিতীয় সদস্যের নাম, তৃতীয় সদস্যের নাম এইভাবে লিখে যেতে হবে। এবার কারো ফ্যামিলিতে যদি 4 জন বা 5 জনের বেশি সদস্য থেকে থাকে, তারা এই ফর্মটা আরেকটা জেরক্স করবেন, তারপরে সেখানে বাকি সদস্যের নামগুলো লিখে দেবেন। এবার দেখুন পার্ট 2, আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করার তথ্য, এটাও হচ্ছে বাধ্যতামূলক। এখানে প্রাথমিক মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যদি অন্য কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেগুলো এখানে একটা দিতে পারেন, এখানে আরেকটা দিতে পারেন। ইমেল আইডি থেকে থাকলে এখানে একটা দিয়ে দেবেন। যদি আপনি আমাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সমন্বিত মেসেজ না পেতে চান তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। যদি আপনি রেশন ডিপার্টমেন্ট থেকে মেসেজ পেতে চান তাহলে এই জায়গাটাতে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, এটা ফাঁকা রেখে দেবেন। এবার হচ্ছে পার্ট 3, আবেদনকারীর পরিবারের ঠিকানার তথ্য, এটা হচ্ছে বাধ্যতামূলক। প্রথমে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা লিখবেন। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নম্বরটা লিখবেন। এখানে গ্রামের নামটা লিখে দেবেন। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এরপর দেখুন এখানে কি লেখা আছে, যে আমি বা আমরা এতদ দ্বারা প্রত্যয়ন করছি যে নিম্নলিখিত ব্যক্তিরা আমাদের প্রতিনিধি হিসাবে আঙুলে ছাপ দিয়ে আমাদের জন্য বরাদ্দ রেশন তুলে দেওয়ার জন্য রাজি হয়েছেন। অর্থাৎ আপনি কাকে বা কাদের নমিনি করতে চাইছেন তাদের ডিটেলস এবার ফিল আপ করতে হবে। এটা হচ্ছে পার্ট 4, একই রেশন দোকানের থেকে আধার লিঙ্ক হয়ে থাকা প্রতিনিধির বিবরণ। অর্থাৎ আপনি যাকে নমিনি করবেন সেই নমিনি যেন আপনার রেশন দোকানেই তার নামটা থেকে থাকে এবং তার যেন আধার লিঙ্ক থাকে।
तो एखाने प्रथम प्रतिनिधिर नामटा लिखबेन, तार रेशन कार्डेर नम्बरटा एखाने लिखे देबेन, तार कार्डेर क्याटागरि कि सेटा एगुलोर पाशे टिकचिह्न देबेन जेटा प्रयोज्य हबे। आधार कार्डेर नम्बर, एखाने तार आधार कार्डेर नम्बरटा टाइप करबेन एबं एई आधार कार्डेर कपिटा परे एखाने जमा दिते हबे। एखाने सेई प्रतिनिधिर मोबाइल नम्बरटा टाइप करबेन, प्रतिनिधिर आधारेर संगे लिंक थाका मोबाइल नम्बर जदि थेके थाके, नमिनिर जदि आधारेर साथे कोनो मोबाइल नम्बर लिंक थाके सेई मोबाइल नम्बरटा एखाने दिते हबे। एकइभावे आपनि द्वितीय प्रतिनिधि बा द्वितीय नमिनिर तथ्यटा एखाने फिल आप करे देबेन। एबार देखुन एखाने कि लेखा आछे, जे आमि जानाच्छि जे उपरे देवार समस्त तथ्य आमार ज्ञान अनुयायी सत्य, आमि एओ सम्मति दिच्छि जे एखाने देवा कोनो तथ्य मिथ्या बोले प्रमाणित होले आवेदनपत्रटि बातिल करा होते पारे। आमि एओ स्वीकार करछि जे आवेदनेर समय बा परवर्ती पर्याये भूल तथ्य प्रदान बा प्रासंगिक तथ्य गोपन करार जन्य आमार बिरुद्धे आईनी व्यवस्था नेवा होते पारे। तो एरपर एटा पढ़े नेबेन, आपनि जेदिन फर्मटा जमा देबेन सेदिनेर तारिखटा एखाने दिये देबेन, एखाने जिनि आवेदन करछेन सेई आवेदनकारीके एकटा सई करते हबे। एबार देखे नीन की की डकुमेंट जमा दिते हबे। एक नम्बर, परिवारेर जे कोनो एकजनेर रेशन कार्डेर कपि। दु नम्बर, अनुमोदित प्रतिनिधिर रेशन कार्डेर कपि, अर्थात जाके नमिनी करते जाएछेन तार रेशन कार्डेर जेरक्स। तीन नम्बर, अनुमोदित प्रतिनिधिर आधार कार्डेर कपि, नमिनिर आधार कार्डेर जेरक्सटा लागबे। आवेदनकारीर आधारेर जन्य करा थाका आवेदनपत्र, जिनि आवेदनकारी तिनि जे आधारेर जन्य आवेदन करेछेन सेटार सेई रिसिप्टटा आपनाके जेरक्स करे जमा दिते हबे। पाँच बछरेर नीचे थाका आवेदनकारीर बयसेर प्रमाणपत्र, आवेदनकारीर बयस जदि पाँच बछरेर कम होये थाके सेक्षेत्रे तार बयसेर प्रमाणपत्र अर्थात बार्थ सार्टिफिकेटटा जमा दिते हबे। एबार एखाने एकटा घोषणापत्र आछे, जे आमि बा आमरा एतद द्वारा घोषणा करछि जे आमि बा आमरा उपरे उल्लिखित रेशन कार्डेर उपभोक्ता, उपरे उल्लिखित परिवारेर प्रतिनिधि हिसाबे अनुमोदित होवार सम्मति दियेछि एबं आमि बा आमरा बा आमादेर आंगुले छाप दिए परिवारेर रेशन तुले देवार जन्य सम्मति होयेछि। प्रथम प्रतिनिधि सई, एखाने द्वितीय प्रतिनिधि सई, अर्थात एखाने जाके प्रथम नमिनी करेछेन সেই নমিনিকে এখানে সই করতে হবে। সই করতে না পারলে বা হাতের বুড়ো আঙুলের টিপ সই দিতে হবে এবং এই জায়গাতে যিনি দ্বিতীয় নমিনি তাকে এখানে সই করতে হবে। সই করতে না পারলে বা হাতের বুড়ো আঙুলের টিপ সই দিতে হবে। এরপর দেখুন অফিস কাজের জন্য এই জায়গাটা আপনাকে ফিল আপ করার দরকার নেই। আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন, এই জায়গাটা কেটে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এই বারকোড নাম্বারটা আপনি তখন পেয়ে যাবেন। এই বারকোড নাম্বার পেয়ে গেলেই তখন আপনি অনলাইনে এই যে স্ট্যাটাসটা আপনি চেক করে দেখতে পারবেন যে রেশন কার্ডের সাথে নমিনির নাম যোগ হলো কি না। ধন্যবাদ।